নাম আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যাই, কেউ যদি মারা যায়, একটা অফিসের নাম বা একজন একটা সংগঠনের নাম আমরা জানি, সেটা হচ্ছে আঞ্জুমান মফিজুল ইসলাম। এটা আমরা মনে হয় প্রত্যেকেই জানি যে লাশ যে কোনো জায়গায় ওনার এই লাশটা সর্ব জায়গায় নিয়ে যায়। আমাদের আজকে এখানে এই সংগঠনের সাথে যারা জড়িত এবং যারা বলেও একটু আগে যারা কথা বলে গেছেন, সভাপতি, জেনারেল সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক যারা আছেন, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে প্রাথমিকভাবে যে আমাদের টার্গেটটা থাকবে আঞ্জুমান মফিজুল ইসলাম যেরকম করেছিল, যে হাঁটি হাঁটি পাপা করে আজকে সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে। তো আমাদের মনে হয় সেই ধরনের একটি টার্গেট থাকা উচিত যে আমরা কোনো একদিন, সেটা আগামী দুবছর পরে হোক, পাঁচ বছর পরে হোক বা দশ বছর পরে হোক, আমরা অনেকেই থাকব না হয়তো বা, আমরা যেন সেই জায়গাটি যেতে পারি। আমাদের একটা গোল থাকা উচিত। তো যাতে করে আজকে আঞ্জুর মফিজ ইসলামের নাম জানছে, পাঁচ বছরের মধ্যে আমাদের টার্গেট থাকতে হবে উইদিন ফাইভ ইয়ার্স আমরা পাঁচ বছরের মধ্যে সেইরকম একটি জায়গা তৈরি করব। ইনসান ঘর নামে একটি সংগঠন আছে যারা মানুষের সেবায় নিয়োজিত। মানুষের সবাই মানুষের ব্যাপারে কথা বলে গেছেন, ভালো মানুষ হওয়ার কথা বলেছেন, আসলে এই ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। তো আমি আমার ব্যাপারে দু একটি কথা বলা উচিত বলে মনে করি। সেটি হচ্ছে, যেমন আমি অনেকের সাথে, আমি যে আমার এখানে পাঁচ ছটি টেলিফোন ব্যবহার করি, আমি আমার একটি বদভ্যাস আছে, আমার বদভ্যাস বলতে একটি টেলিফোন বেশি ইউজ করা, তাছাড়া আল্লাহর রসুলের দোয়া আমি আমার কোনো বদভ্যাস আছে বলতে চাই না। সো আমার সাথে যখন অনেকেই কথা বলে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি বলে যে ভাই আমি আপনার সাথে দেখা করব, সো আমি বলি ওকে আসেন আমার সাথে বসেন কথা বলেন, তারা যখন আসে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সো ছেলেদের ব্যাপারে যখন একরকমভাবে কথা বলি এবং মেয়েদের সাথে যখন আমি একভাবে কথা বলি, আমি যখন একটি মেয়েকে বলি যে হ্যাঁ আপনি কি ইফ ইউ লাইক টু সিট উইথ মি দ্য ভেরি নেক্সট টাইম, আপনি কি পরবর্তীতে আমার সাথে আর এক কাপ চা খেতে ইন্টারেস্টেড, না দিস ইজ দ্য ফার্স্ট ডে অর দ্য লাস্ট ডে, না রুল ভাই আমি তো আপনার অনেক ভক্ত, আমি আপনার সাথে আরও পরবর্তীতে দেখা করতে চাই, কথা বলতে চাই, আমি কফি খেতে চাই, আমি তখন তাদেরকে বলি যে তাহলে আমার কয়েকটি কন্ডিশন মানতে হবে। এবং নর্মালি যে আমরা সবাই জানি যে আমি একজন ফিল্মের হিরো, ফিল্মের প্রডিউসার, একজন ডিরেক্টর, সো একটা মেয়েকে যখন বলি যে আমার কয়েকটা কন্ডিশন শুনতে হবে, তো মেয়েটা অনেক সময় ভরকে যায়, এটা আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি সব কথাগুলো, ভরকে যায় যে কন্ডিশন মানে যেটা ফিল্মের ভাষা, এটা মেজান বলবে, এখানে যারা ফিল্মের যারা জড়িত তারা জানে ফিল্মের ভাষাটা একটু আমাদের অন্যরকম, তখন তারা একটু ভরকে যাওয়ার সময় তখন বলে যে না ভাই কী কন্ডিশন দেবেন একটু যদি শুনতাম, আমি না না আপনার কোনো আমার প্রতি আপনার কোনো বিশ্বাস নেই, সো দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি না। আর যারা আমার প্রতি মোটামুটি কথা বলে বা যাদের বিশ্বাস স্থাপন হয় তারা বলে যে ওকে ঠিক আছে বলে, আমি তখন তাদেরকে যেই কন্ডিশনগুলো দিই সেটা শোনার পর গিয়ে আশ্চর্য হয়ে যায়। এগুলো বলার পেছনে কারণ হচ্ছে, পরবর্তীতে আমি এক্সপ্লেন করছি কেন আমি এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে যেমন আমি একটা মনে কন্ডিশন দিই যে আপনাকে রেগুলার নামাজ পড়তে হবে, দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন, এইটা বলার সাথে সাথে যেই মেয়েটিকে বলি ও একটু চমকে যায়, মানে ভূতের মুখে রাম নাম এরম একটা আছে না, প্রবাদ আছে না, এরকম যে ফিল্মের হিরো প্রডিউসার সে প্রথমে বলছে নামাজ পড়তে হবে, থমকে গেল। দুই নম্বর কন্ডিশন আমি দিই, সপ্তাহে ন্যূনতম পক্ষে আপনাকে একদিন হলে পরও আপনাকে কোরআন শরীফ পড়তে হবে, এটা মাস্ট। তিন নম্বর হচ্ছে আপনাকে 100% নিজের প্রতি যত্নশীল হতে হবে, নিজের প্রতি টেক কেয়ার করতে হবে, বিকজ আপনি সুস্থ না থাকা মিন্স আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে আমি যে নামাজের কথা বলেছি, আমি যে কোরআন শরীফ পড়ার কথা বলেছি, সেই যদি সুস্থ না থাকে তার পক্ষে কিন্তু করা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। এবং ফাইনালি তাকে যেই ব্যাপারটি নিয়ে আমি সবচেয়ে বেশি স্ট্রিক্টলি বলি, সেটি হচ্ছে যে কোনোভাবে আপনি আপনার মায়ের সাথে জোরে কথা বলতে পারবেন না, বিকজ আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকটি লোকের বিশ্বাস করা উচিত, উইদাউট দ্য ব্লেসিং অফ গড অ্যান্ড ইয়োর মাদার, আল্লাহ এবং মায়ের ব্লেসিং ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পেরেছে, আমি জানি না আপনারা জানেন কি না, আমার সন্দেহ আছে। সো পৃথিবীতে বড় হতে গেলে প্রথম দরকার হচ্ছে আল্লাহর আশীর্বাদ, ইট মিন্স ইউ নিড টু প্রে, আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। পরবর্তী সবচেয়ে বড় জিনিস কী দরকার, সেটি হচ্ছে মায়ের আশীর্বাদ নেওয়া। আমরা অনেক সময় করি, আমিও একদিন করেছি,
আমি এখনো অনুতপ্ত, সেটা আমি জোরে কথা বলেছিলাম, হ্যাঁ মা কিউ স্যার আমি যেটা করি না সেটা নিয়ে কিন্তু এখন অনুতপ্ত, সেটা আমি আজকেও বলছি। আমার দুদিন আগে আমার মার মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে আমি কান্নাকাটি করেছি যদি একদিনের জন্য। আমি যখন একজনকে লোককে একটি ছেলেকে বোঝাই বা একটি মেয়েকেও বোঝাই, আমি বলি যে মা যদি ভুল করেও একটি কথা বলে তুই মা সে চিৎকার করবে না, হ্যাঁ মা এটা তুমি কেন করছো এটা আমি করি নাই, নো দের ইজ এ ওয়ে, একটি উপায় আছে। তুই মাকে সুন্দর করে বুঝিয়ে বলো যে মা আসলে আমি কাজটি করি না, তুমি আমাকে ভুল বুঝে আমাকে বকা দিয়েছো, এটাও বলা যায়। বলা কিন্তু হলেও কিন্তু বলাটা দুটো একরকম না, একটা মায়ের সাথে জোরে কথা বলা আর একটা মাকে সুন্দর করে বুঝিয়ে বলা। আমি বিশ্বাস করি একটি সন্তান যখন একটি মাকে সুন্দর করে কর্ম করে দেয় বা একটি কিছু ভালো কিছু করে, মা যে হেসে দেবে সেটাই আমি মনে করি তার জন্য একটা আশীর্বাদ। মায়ের যদি হাত তুলে আশীর্বাদ করার কোনো দরকার আছে বলে আমি বিশ্বাস করি না। তো ঠিক সেই রকম আমার এই প্রবাদগুলো বলার, এইগুলো কথা বলার কারণ হচ্ছে যে এই যে আমরা সংগঠন যেটি করতে যাচ্ছি, আপনারা বা আমরা, আমরা যারাই আছি এই সংগঠনের জন্য, আমরা যদি মানুষের জন্য ভালো কাজ করি, আমাদের কারো কাছ থেকেই হাত তুলে মোনাজাত পাওয়ার ইচ্ছা করার কোনো আশা করার কোনো ইচ্ছা থাকার দরকার নেই, বা কেউ বলুক যে ওই সংগঠন অনেক ভালো কাজ করেছে এইটাও বলার দরকার নেই। বিকজ আপনি যখন একটি সুন্দর ভালো কাজ করবেন 100% আপনি শিওর থাকতে পারবেন, ইটস এ গ্যারান্টি। অবশ্যই এই সুন্দর কাজটির জন্য উপরওয়ালার কাছে আপনি জিনিসটা লেখা হয়ে থাকবে এবং আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এইটার বদৌলতে আপনাকে আরও ভালো 10টি কাজ উপহার দেবে। বিকজ আমাদের ধর্মে লেখা আছে, আপনি দেন আমাদের ইসলাম ধর্ম কত চমৎকার একটি ধর্ম, ধর্মে লেখা আছে, বলা আছে অ্যাকর্ডিং টু কোরআন, কোরআনে বলা আছে তুমি যখন একটি পাপ করবে একটি পাপের জন্য তোমাকে একটি গুণা দেওয়া হবে, এটা তোমাকে জবাবদিহি করতে হবে। বাট তুমি যদি একটি পুণ্য করো তার জন্য 10 থেকে 700 পর্যন্ত তোমাকে সওয়াব দেওয়া হবে। তাই আপনি চিন্তা করেন আমাদের ধর্মটা কত সুন্দর। সো সেই জন্য বলছি যে আমরা যে ভালো কাজ করবো এটার জন্য কে আমাদেরকে ভালো করলো, কে আমাকে ভালো বললো, কোন পেপারে আমাদেরকে ভালো কিছু লিখলো, এটা আমাদের জানার দরকার নেই। ইউ ডু ইওর বেস্ট, আপনি আপনার ভালোটা করেন, মানুষের জন্য করেন, আল্লাহ তাআলা আপনি দেখবেন যে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি সিম্পল আবার একটি কথা বলি, যেমন আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা সবাই জানে, এটা এরা কিন্তু কখনো পেপার টেপার নিয়ে অনেক কিছু করেনি, বাট এটা আজকে আমরা নাম জানছি কেন, এটা স্বয়ং সৃষ্টিকর্তা, আমাদের মহান সৃষ্টিকর্তা এটা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে যে দিস পিপল ইজ ডুইং দ্য রাইট থিং, এরা ভালো কাজ করছে, তোমরা সবাই জানো। সো আমাদের টার্গেটটা থাকতে হবে সেই রকম একটি। মিলানে অনেকগুলো কথা বলে দিয়েছে যে তাদের করা যেতে পারে, তার মধ্যে শুধু একটি জিনিস আমি যোগ করতে চাই, মিজান যা যা বলেছে সেগুলো অনেক সুন্দর, সেখানে আমার নতুন করে কোনো কিছু বলার নেই, একটি জিনিস করতে চাই যেহেতু আমরা অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে এখানে। সো 3 মাস বা 6 মাস পর পর আমরা অনেকের রক্তের প্রয়োজন হয়, ব্লাড ডোনেশন, এই জিনিসটা যদি এটার মধ্যে ও যা যা করেছে আমি মনে করি সেখানে আর নতুন করে কিছু ঢোকাবার কিছু নেই, যা যা করেছে এইটাই একটি মানুষের জীবন চলার জন্য, মানুষকে সুন্দর করে রাখবার জন্য ও যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুন্দর। আমি সেইটার পাশে শুধু এইটুকু যোগ করতে চাই যে আমরা 3 মাস বা 6 মাস পর পর যদি আমরা 10 জনকে ব্লাড দিতে পারি, এটা আমি মনে করি একটা আল্লাহর রহমত হবে আমাদের জন্য। সো আমাদের এই সংগঠনের জন্য আমরা আরেকটি জিনিস বলেছি যে মিজান বলেছে যে এই সংগঠনে কারা কাজ করতে চায়, আমাদের একজন বলেছে যে আসলে প্রদীপ বলেছে যে আসলে এই সংগঠনে সবার কাজ করা উচিত। আসলে আমরা তো মানুষ, একটা মানুষ মরে গেলে সত্যিকার অর্থে কিছুই থাকবে না, আপনি থাকবে কী জিনিস, আমরা একটি মানুষ মারা গেলে পরে অপ্রিয় হলো কথাটা সত্যি আমরা দুটি শব্দ ব্যবহার করি একদম, কিন্তু একটা আপনি কমন আইদার বলি, খারাপ ভাষাটা বললাম না, খারাপ ভাষাটার মধ্যে সুন্দর করে শালায় মরছে ভালো হয়েছে, আইদার আমরা এটা বলি অথবা বলি আরে লোকটা খুব ভালো লোক ছিল, এই দুইটার উপরে কিন্তু আমরা অন্য কথা বলি না। আমরা মারা যাওয়ার পর কিন্তু বলি না ইস এই লোকটার 1,000-1,000 কোটি টাকা ছিল বা এই লোকটার 5,000 কোটি টাকা ছিল, এই এই করছে এই করছে না, আমরা দুইটি শব্দ ব্যবহার করি। আইদার খারাপ হলে বলি রাসাল্লাহ বাইজ্জত মরছে ভালো হয়েছে, যদিও এটা বলা উচিত, এটা গুণা এক ধরনের, কেন একটি মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার ব্যাপারে আমরা এই ধরনের মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত, আর না হলে আমরা কী বলি আরে লোকটা অনেক ভালো ছিল মারা গেছে, এটা একটা রহমত। সো আমাদের
এই সংগঠনের লোকের প্রত্যেকটি লোকের আমাদের এমনভাবে কাজ করা উচিত যাতে প্রত্যেকটি সংগঠনে যত লোকজনগুলো আছে এই সংগঠনের কর্মের পরিধি এত ব্যাপকতা পাবে যাতে করে আমরা সারা দেশটা শুধু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। তার জন্য কী করতে হবে আরেকটি ব্যাপার আমার মিজানের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ব্যাপারটি নিয়ে, যে আমাদের এই যে সংগঠনটি আজকে তৈরি হচ্ছে সেই সংগঠনের ব্যাপারে আমার মনে হয় যে অনেক বিদেশি বা এটা পোস্ট করা উচিত এবং অনেক বিদেশি ই আছে যারা ডোনেট করে, অনেক সংস্থা আছে সেই জায়গায় যেন আপলোড করা যায় যে এরকম নতুন একটি সংগঠন হয়েছে যারা এই এই কর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সো আমরা সেই এ আজকে না হোক, এক বছর পরে হোক, দুই বছর পরে হোক, পাঁচ বছর পরে হোক, একটি ভালো একটি জায়গা থেকে বড় ধরনের একটি আমরা সাপোর্ট পেতে পারি। যেই সাপোর্টটা মিজান একটু বলেছে যেটা সাব্বিরের উপর দেওয়া হয়েছে, জানে যে ও 5 টাকা হলেও ওই 5 টাকা নিজের পকেট দেবে, কিন্তু এখানে কখনো খরচ করবে না, নিশ্চিত তার ভিতরে সেই সততাটি আছে। এবং আমি বিশ্বাস করি আন্ডারউডটি বলবেন একটা চমৎকার একটি পদক্ষেপ যাতে করে সে সারা জীবন মানুষের মনের মধ্যে থাকতে পারবে। এবং শুধু মিজান কেন, এখানে যারা অনেকের মধ্যে নেই, এটা আমার সারা জীবন কাজ করেছে, সারা জীবন কাজ করেছে বিধায় আমি এটা প্রাউডলি বলতে পারি, নিজেরটা নিজে বলা উচিত না, আমি কিন্তু আমার জায়গায় এখনও আছি যে জায়গাটা অন্য কেউ করতে পারেনি। আমার ভিতরে এটা ছিল বিকজ আল্লাহ তারা, আমি একটি কথা বলেছি এখানে, যদি মনে করেন কথার কথা বলছি, এখানে আমরা আছি কথার কথা 40 জন, হাতে গোনা আমরা 40 জন আছি, কিন্তু আমরা 40 জন বলতে পারবো এটা ভুল, কোরআনে অ্যাকর্ডিং টু কোরআন এটা ভুল, আপনাকে বলতে হবে 41 জন আছে, বিকজ আমরা 40 জন আর উপরওয়ালা আছেন আমাদের সাথে এখানে, তার মানে আমরা টোটাল 41 জন আছি। সো একজন মানুষের মনের কথা, একটা মানুষের মনের কথা পৃথিবীর কেউ পড়তে পারে না, যদি পড়তে পারতো তা ডেইলি খুনাখুনি মানুষ মারা যেত, ডেইলি মারা যেত মনে করেন 2 লাখ করে, মিনিমাম 2 লাখ, যদি একজন করা মনের কথা পড়তে পারতো মারা যেত, বাট আপনি একজনকে ফাঁকি দিতে পারবেন না, দ্যাট ইজ মহান সৃষ্টিকর্তা। এবং সেই ফাঁকি দিতে পারেনি বিধায় আমার আজকে ফিল্মের আজকেও আমি ছবি করছি, মিজানের ছবি করতে আসতেছি 2 দিন পরে, আমার এই যে কেউ ছবি করতে পারে না, নোবডি, কেন করতে পারি আমি, আমার মনের ভিতর ওই ব্যাপারগুলো ছিল, আল্লাহ দেখেছেন, আল্লাহ জানে যে এর ভিতরের মনের অবস্থাটা কেন কীরকম। তো ও যদি কাজ করে মিজানের মধ্যে, কেন প্রত্যেকটা মানুষের একটা উশিলা দরকার হয়, সে উশিলাটা হলো মিজান, মিজানের মধ্যে যদি আজকে মিজান একটা ছবি করছে, এর আগে আমি 4টি ছবি করে গেছি, 4টা ছবি করার সময় আমরা 30-40 জন খাইনি এখানে ভাত, কে রীতা ভাই খাইনি আমরা এখানে যারা আমরা কাজ করেছি, 30-40 জন খেয়েছি, তো যে 10 দিন ছিলাম অন্যের ব্যবস্থা হয়েছে, আজকে যদি ইনসান শুরু হতে যায় সেই ছবিটি সুপারহিট হলে আরও 10টি ছবি হবে, 5টি ছবি হবে, তার মানে সেখানে আরও 10টা লোক বা 50টি লোক বা 100টি লোকের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে। আপনার চিন্তাধারাটা সেরকম পবিত্র রাখতে হবে, আপনার চিন্তাধারা যদি পবিত্র থাকে, সুস্থ সুন্দর থাকে, যে আপনি শুধু নিজের আর্ন করার জন্য না, আপনি কখনো সেলফ সেন্টার্ড হয়েন না, আত্মকেন্দ্রিক হয়েন না, যে শুধু নিজেরটা চিনেন। কারণ আমি দুঃখের সাথে একজনের কথা বলতে যে আমাদের একজন হিরো ছিল, উনি টাকা পয়সা অনেক কামাই করেছে, কিন্তু যখন মারা গিয়েছিলেন তখন ওনার কাছে ব্যাংকে 30 কোটি টাকা ছিল, তো কী হয়েছে? আমার কথা হচ্ছে টাকা নিয়ে আমাদের কয়েকজনই বলেছেন, টাকা নিয়ে কেউ কিন্তু কবরে যেতে পারবে না, আপনাকে কবরে কিন্তু এই সাদা কাপড় যেটা আছে এটা নিয়ে যেতে পারেন, কিন্তু আপনি 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। সো আমরা এমন কিছু করে যাই যাতে করে মারা যাবার পরে ওই শালা মরছে ওই শব্দটা আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই আর একজন ভালো মানুষ ছিল, আমরা একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি। সো এইটার সাথে যারা জড়িত আমরা থাকবো, আমরা প্রত্যেকেই যাতে আমরা মারা যাবার পরে আমরা এই শব্দটি শুনতে পাই যে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি। সো এই জন্য আমি বলবো যে এখানে যারা যারা আজকে জড়িত আছেন তো ছিলেনই, আর যারা যারা এখন পর্যন্ত নাম লেখাননি, আমি মনে করি যে মিজানের সাথে তাদের একাত্মতা প্রকাশ করা উচিত। আর আমি আবারও বলবো যে মিজানকে আমি সাধুবাদ দিই, এবং এখানে আমি হেলালকেও সাধুবাদ দেবো, এনার দিলর ভাই আছেন, ভাইয়ার আছেন, এবং যারা যারা আছেন এই ইনসান সংগঠনের সাথে। সো আমি বলবো যে আপনারা সকলেই থাকবেন। আমি আবারও বলতে চাই যে আমরা কোনো কিছু পাবার আশায় কোনো কিছু করব না, আমরা মিজান প্রথমেই বলেছে টু সার্ভ দ্য পিপল, আমরা মানুষকে দেওয়ার জন্য কাজ করব, কোনো কিছু পাবার আশায় না। একটা কথা আমি লাস্ট কথা আবারও বলে দিই, আপনি মানুষকে দেবেন আল্লাহ তাআলা আপনাকে দেবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, এটা আমি আমার জীবনে দেখেছি, আমি
এবং এটা আমি আপনাকে বলে দিতে পারি, আপনি মানুষের জন্য ভালো কাজ করেন, মানুষের জন্য করেন, মানুষের উপকারে আসেন, আপনার জন্য মানুষ কি করবে না করবে সেটা কখন প্রত্যাশায় থাকবেন না। বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবি, উপরওয়ালা সবসময় বসে থাকেন, হাত খুলে বসে থাকেন, কখন একজন মানুষকে দেবে ওই মানুষকেই আল্লাহ তালা দেন, যেই মানুষটি মানুষের জন্য ভালো কাজ করেন, একজন ভালো মানুষ হন, তাকেই আল্লাহ তালা সুস্থ সুন্দর রাখেন এবং তাকেই আল্লাহ তালা অনেক কিছু দেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আবারও বলছি আপনারা এই সংগঠনটাকে, আমি আবারও বলে দিই এই সংগঠন যাতে আগামী 5 বছরের মাথায় আঞ্জুমান মফিদুল ইসলামের মতন হয়, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।